বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং শিবিরে সবশেষ সংযোজিত নাম নিক পোথাস। টাইগারদের সহকারী কোচই আপাতত সর্বেসর্বা। চান্ডিকা হাথুরুসিংহে ছুটিতে, হেড কোচের অনুপস্থিতিতে লোকাল ক্রিকেটারদের সঙ্গে পরিচয় পর্বে বেশ স্বতঃস্ফূর্ত ছিলেন এই দক্ষিণ আফ্রিকান। পাইপলাইন সমৃদ্ধ করতে ইদানিং কার্যক্রম বাড়ানো হয়েছে এ দল এইচপি দলের। সব মিলিয়ে ক্রিকেটারদের একটা ভালো পুল এরই মধ্যে দৃশ্যমান। আফগানিস্তানের বিপক্ষে তিন ফরম্যাটের জন্য বিবেচনায় থাকারা ডাক পেয়েছেন জাতীয় দলের প্রি সিরিজ ক্যাম্পে। শ্রীলঙ্কায় থাকলেও আনুষ্ঠানিক ক্যাম্প শুরুর আগে সব লেভেলের পারফর্মারদের এক ছাতার নিচে নিয়ে আসার এই আইডিয়া মূলত হাথুরুর। ইংল্যান্ডে যখন খেলা শেষ হয় ও প্ল্যানগুলো সব ওই করে দিয়েছে। প্রি সিরিজ ক্যাম্প আমরা দুই দিন করে একদিন রেস্ট থাকবে। এটা যতদিনে আমরা টেস্ট টিম পাবো তখন আমরা ডিভাইড হয়ে যাবে, তখন হোয়াইট বল প্লেয়াররা আলাদাভাবে প্র্যাকটিস করবে অ্যান্ড টেস্টিং টিম ডিক্লারেশনের পর। এই টিমেরও খেলা চলছে, কিছু প্লেয়ার ওইখানে ইনভলভ। সো তিন তারিখে যখন ওই খেলাটা শেষ হবে, দুই তারিখের পর থেকে তারা এখানে হয়তো বা এক দুই দিন বিশ্রাম নেওয়ার পর জয়েন করবে। আমাদের ইনফ্যাক্ট টোটাল 26 মেম্বার্সের স্কোয়াড দিয়েছে। পোথাসের ক্লাসে সবচেয়ে মনোযোগী ছাত্র নাজমুল হোসেন শান্ত। বিশ্বকাপের বছরে এই ইনফর্ম ব্যাটসম্যানের ধারাবাহিকতা বজায় রাখার গুরুত্ব ভালোই বোঝেন কোচ। মূলত স্পিনার হিসেবে খেললেও সম্প্রতি ব্যাটিং সামর্থ্যের প্রমাণ দিয়েছেন মেহেদি হাসান মিরাজ। লোয়ার মিডল অর্ডারে আস্থার প্রতীক হয়ে ওঠা অলরাউন্ডারকেও নানা রকম শট শেখালেন পোথাস। ক্যাম্পে ডাক পেয়েছেন ঢাকা প্রিমিয়ার লিগের সদ্য সমাপ্ত আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক নাইম শেখ। আছেন ডিপিএলে পারফর্ম করে জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা আফিফ হোসেনও। এছাড়া বিভিন্ন ফরম্যাটে সবশেষ সিরিজগুলোতে স্কোয়াডে থাকা অধিকাংশ ক্রিকেটারই আছেন প্রি সিরিজ ক্যাম্পে। গুরুর কাছে তালিম নিয়ে পুরোদস্তুর ব্যাটসম্যান বনে যাওয়ার প্রয়াস তাসকিন আহমেদের। ইনডোর থেকে একাডেমি মাঠে গিয়ে শান্তর স্পিনে ব্যাটিং ঝালিয়ে নেন তিনি। এই একাডেমি মাঠে সকাল থেকে অনুশীলন করেছেন স্পিনাররা। ন্যাশনাল টিম ও এইচপি ইউনিট নিয়ে কাজ করেছেন স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাত। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।